চার এলাকায় ভোট হচ্ছে উপনির্বাচন, কিন্তু তিনি শারীরিক অসুস্থতার জন্য এবারও ভোট দিতে পারলেন না। যে চিরাচরিত ছবি বুদ্ধদেব ভট্টাচার্য, মীরা ভট্টাচার্য, সুচেতনা ভট্টাচার্য ভোট দিতে যেতেন, সে ছবি এবারও দেখা গেল না। মীরা ভট্টাচার্য এবং সুচেতনা ভট্টাচার্য ভোট দিয়ে এলেন পাঠভবন স্কুল থেকে, সে ছবি আমরা দেখতে পাচ্ছি, হাতে ভোটের কালির দাগ। প্রথমত জানতে চাইব ম্যাডাম, বুদ্ধবাবু কেমন আছেন? এ নিয়ে তো চারবার ভোট দিতে পারলেন না, শারীরিক দিক দিয়ে তো ভালো নেই, কিন্তু এ নিয়ে তো চারবার ভোট দিতে পারলেন না, শারীরিক দিক দিয়ে তো ভালো নেই, কিন্তু ওনার মানে মানসিক দিক দিয়ে উনি এত সবল যে উনি প্রতিটি খবর মানে রাখছেন, এবং সায়রা হালিমকে উনি আশীর্বাদও জানিয়েছেন, শুভেচ্ছাও জানিয়েছেন। কিভাবে খবর রাখেন মানে তোমরা বলো? হ্যাঁ, আর উনি খবরও রেগুলার শোনেন, রাজ্যের কি পরিস্থিতি উনি খুবই ওয়াকিবহাল, এবং পার্টি অফিসে রেগুলার যোগাযোগ ওনার আছে ফোন মাধ্যমে। এমনি ধরুন গত লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, পুরসভা নির্বাচন এবং এই উপনির্বাচন চার চারবার যেতে পারলেন না, একটা আক্ষেপ কাজ করে না? রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছেন না, শুনেছেন তার মুখে আক্ষেপ কাজ করে? উনি আক্ষেপ তো কাজ ওনার করছি, মানে করে শুধু না, সবসময় করে, কিন্তু সেইভাবে ব্যক্ত করারও কি করে ব্যক্ত করবেন? বুদ্ধদেব ভট্টাচার্য আপাতত বাড়িতে শারীরিকভাবে অসুস্থ, অসুস্থতার কারণে এবারেও তার ভোট দেওয়া হলো না। তার কন্যা তার জায়া জানাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর আক্ষেপের কথা। এই নিয়ে চারবার ভোট দিতে পারলেন না বুদ্ধদেব ভট্টাচার্য, 2019, 2021 এবং তারপরে যে পুরসভার ভোট হয়েছে কলকাতা পুরসভা, আর এবার চারবার শারীরিক অসুস্থতার কারণে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভোট দিতে পারলেন না, তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলেন না। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য কি বলছেন দেখুন। যে মানুষটি দীর্ঘ 10 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন এবং গণতান্ত্রিক কাঠামোকে রক্ষা করার জন্য লড়াই করে গেছেন, তিনি আজকে ভোট দিতে পারছেন না, এটা তো সত্যি একটা আক্ষেপের বিষয়। আপনারা তো ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিয়ে এসেছি। কি বলবেন, একই ফ্ল্যাটে থাকেন? একই ফ্ল্যাটে ভালোভাবেই থাকি, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা ভালোভাবেই দেদার নিজের কাজ ভালো করেই করে দেয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।